এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রেখেছেন শিফা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আল্লাহ পাক বলেন তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একটা ওয়াজ একটা নসিহা একটি উপদেশের গ্রন্থ এটা যদি তোমরা তেলাওয়াত করো এটা যদি তোমরা মেনে নাও এটা যদি চর্চা করো তাহলে আল্লাহ পাক তোমাদের অন্তরে শিফা দান করে দিবেন তোমাদের অন্তরে শিফা দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এইজন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে কোরআনে কারীম পড়তে হবে কারণ এই কোরআনই আপনাকে হালাল ও হারাম সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে আল্লাহ পাক কোরআনে বলছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله বলছেন এই কোরআন আমি নাযিল করেছি রমাদান মাসে এর মধ্যে সুস্পষ্ট নিদর্শনা বলি হেদায়েতের যাবতীয় কথাবার্তা আল্লাহ পাক সবের মধ্যে দিয়েছেন আর সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায় এর মধ্যে পার্থক্য এই কোরআন আপনার সামনে স্পষ্ট করে তুলে ধরবে নবীজি বলেন তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন নবীজি বলেন আমি তোমাদের কি দিনের মতো শুভ্রতার উপরে রেখে গেলাম একজন মানুষ দিনের আলোতে যেমন সবকিছু দেখতে পায় অনুরূপভাবে যে বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে কোরআনে কারীম চর্চা করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সেই বান্দা দিনের আলোর মতো রাতের বেলাও যদি কোরআন তেলাওয়াত করে দিন এবং রাত উভয় তার জন্য সমান সব সময় সে আল্লাহর পক্ষ থেকে রহমত আর হেদায়েত পাবে একটা মানুষের হাতের মধ্যে চিকন একটা সূচ এই সূচ যদি রাতের অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাতে যদি হাত থেকে সুচটা জমিনে পড়ে যায় এটা তার জন্য খুঁজে বের করা বড় কষ্টের কাজ কঠিন কাজ কিন্তু এই সুচটা যদি সূর্যের আলোতে দিনের বেলা হাত থেকে পড়ে যায় বলুন তো পাওয়া সম্ভব কিনা কথা বলে না পাওয়া সম্ভব কিনা কিন্তু রাতের বেলা সম্ভব না রাতের বেলা খুঁজতে গেলে টর্চ লাইট লাগবে কি লাগবে টর্চ লাইট লাগবে নবীজি বলছেন তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া আমি তোমাদেরকে দিনের মতো শুভ্রতার উপরে রেখে যাচ্ছি সেই দিন হলো ইসলাম সেই দিন হলো কোরআন সেই দিন হলো রাসূলের সুন্নাহ রাসূলের হাদিস আল্লাহর নবী বলেছেন তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে দুনিয়াতে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেই রাজ্যেই থাকো যেখানে বসবাস করো তোমরা রাতের বেলা হোক আর দিনের বেলা হোক যেই দেশে বসবাস করো মুসলমানের মধ্যেই থাকো আর অমুসলমানের মধ্যে বসবাস করো মুসলিম সমাজ কিংবা অমুসলিম সমাজ যেখানে বসবাস করো না কেন দুইটা জিনিস তুমি যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হেদায়েত দিয়ে তোমাদের অন্তরকে আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে পরে যেমন তার দেহের সমস্ত ক্ষত তার দেহের দাগ তার দেহের কত জায়গায় সমস্যা রয়েছে তার কাপড়ের মধ্যে যদি ময়লা থাকে আয়নার সামনে দাঁড়ালে পরে আয়নার মধ্যে দেখা যায় কি যায় না আপনার গালের মধ্যে যদি কাটার চিহ্ন থাকে কপালের মধ্যে যদি কোন রকমের একটা কাটার দাগ থাকে চিহ্ন থাকে আয়নার সামনে দাঁড়ালে পরে আপনার সমস্ত দাগ আপনি দেখতে পান আল্লাহর নবী বলছেন কোরআনটা হলো মানব জীবনের দর্পণ মানুষের দর্পণ তুমি যখন কোরআনের কাছে আসবে আত্মসমর্পণ যখন করবে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য কোরআন বেশি বেশি চর্চা করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন বোঝার চেষ্টা করবে রাসূলের সুন্নাহগুলি মানার চেষ্টা করবে তখন দেখতে পাবে তোমার জীবনের বাঁকে বাঁকে রন্ধে রন্ধে কোথায় কি ভুল আছে কোরআন তোমাকে একটার পর একটা তুলে ধরতে থাকবে ولا يزيد الظالمين إلا خسارا এই কোরআন তোমাকে শেফা দেবে রোগের এবং শেফা দেবে অন্তরের ইমানের আকীদাগত শেফা দেবে অর্থাৎ তোমার শিরিক কুফর যেমন দূর করবে অনুরূপভাবে রোগ থেকে তোমাকে শেফা দান করবে আর তোমাকে সত্য মিথ্যার পার্থক্যগুলি তোমার সামনে তুলে ধরবে এখন এই কোরআন যখন কোনো মুসলিম কোনো জালেম পড়বে আল্লাহ পাক বলছেন এই কোরআন যারা জালেম তারা তখন কোরআন শুনবে যারা অন্যায় কাজ করে অসৎ কাজ করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে বদমাইশি করে জেনা ব্যভিচার করে
সব সময় মানুষকে ঠকানোর চিন্তা কোরআন মানার চিন্তা নেই এরকম চিন্তা ভাবনা যারা লালন করে একঘেয়েমি তালগাছ আমারই পক্ষে থাক আর বিপক্ষে থাক তালগাছ আমার হইলে বিচার মানি না হলে মানি না এই ধরনের চিন্তা ভাবনা করার লোক আছে না নাই এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা বসবে আল্লাহ বলছেন এরা হচ্ছে জালেম এরা যত কোরআন শুনবে এদের তত রোগ বাড়বে কি বাড়বে রোগ বাড়বে এদের ক্ষতি বৃদ্ধি পাবে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা তাদের ক্ষতি শুধু বাড়বে এরা কখনো হেদায়েত নিতে পারবে না কোরআন থেকে কারণ ওরা যত কোরআন থেকে শুনবে তত তাদের রাগ বাড়তে থাকবে তারা চিন্তা করবে কেন কোরআন শুনতে আসলাম আমার সমস্ত গোপন চরিত্র তো মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে এভাবে সে নিজেকে এই কথা অন্তরে অন্তরে বলবে আর এগুলো থেকে সে রাগে ক্ষোভে ফেটে পড়বে প্রিয় ভাইয়েরা সেই জন্য কোরআন শুনতে যারা এসেছি এই কোরআন যে সবার পক্ষে যাবে আর সবার যে বিপক্ষে যাবে এমনটা না এই কোরআন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে তবে আমরা এই নিয়ত করে বসেছি আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক কোরআন থেকে আমরা হেদায়েত নিব বলেন ইনশা আল্লাহ এই পৃথিবীতে একটি অবিকৃত কিতাব তার নাম কি সাহস করে বলতে পারলেন না এই পৃথিবীতে একটাই অবিকৃত কিতাব চ্যালেঞ্জিং গ্রন্থ সেটার নাম কি কোরআন এই কোরআনের উপর চ্যালেঞ্জ দেওয়ার মতো এখনো পর্যন্ত বিশ্বের বুকে দ্বিতীয় কোনো গ্রন্থ আবিষ্কার হয় নাই পৃথিবীতে যত ধর্ম আছে বর্তমান পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম অসংখ্য ধর্মগ্রন্থ আছে তাদের কিন্তু একটা ধর্মগ্রন্থ এখনো পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করবার সাহস দেখাতে পারে নাই কারণ এই কোরআন কার কিতাব কথা বলেন কার কিতাব হাদা কালামুল্লাহ এটি কার কালাম আল্লাহর কালাম فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه আল্লাহর নবী বলেছেন সমগ্র সৃষ্টি জগতের উপরে আল্লাহর যে মর্যাদা পৃথিবীতে যত ভাষা আমরা দেখতে পাই সমস্ত ভাষার উপরে আল্লাহর কালামের সেই একই মর্যাদা সুবহানাল্লাহ সৃষ্টির উপরে আল্লাহর যেমন মর্যাদা আল্লাহর কোরআনের ভাষার মর্যাদাও একই এক চুল কম না কারণ এই কালাম কার কথা এ সিফাত আল্লাহর এ সিফাত কার এ সিফাত আল্লাহর কোরআন মাখলুক নয় আপনি আমি সৃষ্টি মাখলুক এই কোরআন এরকম মাখলুক নয় কোরআন হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর একটা সিফাত আল্লাহর কালাম হচ্ছে কোরআন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো এই কোরআন তোমাদেরকে হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি তোমরা এখান থেকে হেদায়েত নাও আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস এ কোরআন মানুষের জন্য হেদায়েত আল্লাহ পাক সূরা বাকারা দেখেন না শুরুতে কি কথা বলেছেন আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম জানেন না সবাই এটা পড়েন আমার সাথে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছেন হোয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ পাক বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত আরেক জায়গায় বললেন সব মানুষের জন্য হেদায়েত সব মানুষের জন্য হেদায়েত মানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান পারসিক যা ধর্মে আছে যত শ্রেণী আছে সবার জন্য কোরআন হেদায়েত আর এই জায়গায় আল্লাহ পাক বলছেন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত এই দুটার পার্থক্য কি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি দেখুন এ কোরআনের হেদায়েত সবাই পায় না কিন্তু কোরআন সবাইকে হেদায়েত দিতে পারে কি পারে না বসে যাও এই বাবা বসো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কোরআনের কথা প্রিয় ভাইয়েরা সমুদ্র সবাই যে কোরআন থেকে হেদায়েত নিতে পারে না এটা আপনাকে একটু সংক্ষেপে বোঝাই কোরআনের কথা শুনলে যে সবাই হেদায়েত পাবে আবু জেহেল কোরআনের কথা শুনছিল হেদায়েত পেয়েছিল বরং আপনার আমার চাইতে আরো আগ্রহ নিয়ে শুনেছে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেছেন আর আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আবু সুফিয়ান তারা যা ছিল সব কাফেরদের গোষ্ঠী নেতা গোষ্ঠী যা ছিল সবগুলা চতুর্দিকে ঘেরাও দিয়ে কোরআন শুনতো কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে
কোরআন শুনে যাওয়ার পরে আবার তারা কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক তাদের জন্য কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওরা বলল কোরআন শুনতে যেও না ওরা মানুষকে কোরআন শুনতে নিষেধ করত আর নিজেরাই কোরআন শুনতে আসতো চুপে চুপে